জরিমানা করলাম সেটা হয়তো করা সম্ভব কিন্তু তাদের যে ক্রাইসিস হঠাৎ করে তৈরি হবে আমাদের তো সেটা সইতে কষ্ট এবার নিজের অজান্তেই বেফাস মন্তব্য করে ফেসে গেলেন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রীর পদটি এখন যায় যায় অবস্থা আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কী বলেছিলেন মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর কথার উপর ক্ষেপে গিয়ে প্রধানমন্ত্রী কি উত্তর দিলেন নিত্যপূর্ণের বাজারে সিন্ডিকেট আছে এমন কথা বলেননি দাবি করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গতকাল একটি বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের তিনি বলেছেন আমি বলেছি যে বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে আমরা চেষ্টা করি কখনো কখনো আমাদের লোকবল কম থাকার কারণে এমনটি হয় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সাংবাদিক সিন্ডিকেট সম্পর্কে জিজ্ঞেস করলে প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রীর উপর ক্ষেপে যান সাংবাদিক বলেন আপনাদের একজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট যারা করেন সেই সিন্ডিকেট ভাঙতে কখনোই হাত দেওয়া যায় না হাত দিলে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে তখন প্রধানমন্ত্রী খেপে যান এবং খেপে গিয়ে বলেন এটা কে বলেছে সাংবাদিক তখন বলেন এটা আপনাদের বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছিলেন তখন প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন আমি বাণিজ্য মন্ত্রীকে ধরবত কোথায় বাণিজ্য মন্ত্রী এখানে আছে কিনা এরকম ইন্ডিকেট করে তখন তিনি বাণিজ্য মন্ত্রীকে এদিক সেদিক খুঁজতে থাকেন ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গণযোগাযোগ মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতায় জাতীয় সংসদে জাতীয় পার্টি গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কঠোর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সে সময় গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন মোকাব্বির খান অনেক ভালো কথা বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো ওনাকে দায়িত্বটা দিয়ে দেওয়ার জন্য মোকাব্বির সাহেব দায়িত্বটা নিলে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো কোনো সমস্যা নেই মন্ত্রী আরও বলেন চাইলে জেল জরিমানা সহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় এটা ঠিক যে বড় বড় গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে আমাদের লক্ষ্য রাখা দরকার আমরা জেলে ভরালাম জরিমানা করলাম সেটা হয়তো বা করা সম্ভব কিন্তু তাতে হঠাৎ করে ক্রাইসিসটা তৈরি হবে সেটা সইতে আমাদের অনেক কষ্ট হবে এজন্য আমরা আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে চেষ্টা করি সব কিছু ঠিক রাখার এখন প্রশ্ন উঠেছে তাহলে বাণিজ্য মন্ত্রী কেন আছেন সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে বাজার দর দ্রব্যমূল্য যেন ছুটে চলেছে আকাশ পানে ইচ্ছে করলেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বিক্রেতারা এবং হচ্ছেও তাই এই ধারায় প্রচলিত শব্দমালা বাজারে আগুন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এইসব কথাবার্তা শুনতে শুনতে মানুষ যেন অনেকটাই ধাতস্থ পরিণত হয়ে গেছে নিত্যপণ্যের অস্বাভাবিক এবং আকস্মিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাবিশ্বাত এ কথাগুলো যেন এখন অহরহ শোনা যাচ্ছে কিন্তু কথাগুলোর কোনো অর্থবহ করে না বাস্তবতা হচ্ছে দ্রব্যমূল্যের চাপে মানুষের শ্বাস যায় যায় অবস্থা